বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো বন্ধুরা, আপনাদের মাঝে আরেকটি নতুন গল্প নিয়ে আসলাম। গল্পটার নাম অন্ধ ভালোবাসা। হয়তোবা সোশ্যাল মিডিয়াতে এই গল্পটি অনেক আগেই শুনেছেন। তো এই গল্পটি বাস্তবের সাথে কোনো সম্পর্ক বা কোনো মিল নেই, আর এই গল্পটি এমনভাবে তুলে ধরা হয়েছে যেটা শুনলে আপনি খারাপও বলতে পারেন আবার ভালো বলতে পারেন। কিছুটা কষ্ট, কিছুটা রোমান্টিক বা কিছুটা খারাপ জিনিস এই গল্পের মধ্যে ফুটে উঠেছে। সম্পূর্ণ গল্পটি না শুনে, প্রথম পর্ব দেখে অযথা খারাপ কমেন্ট করবেন না। সো আজকের ভিডিওটি শুরু করা যাক। তোমার ন্যাকামো হাসির জন্য এই পতিতালয়ে আমি আসিনি, কাপড় খোলো। আপনি আজকে রাতের জন্য আমাকে কিনে নিয়েছেন, যা করার আপনি নিজেই করেন। আমার দেখে মনে হলো যে মেয়েটি অন্ধ, তাই হয়তো আমাকে করতে বলছে। আমি ওসবে না গিয়ে মেয়েটিকে কোলে তুলে নিলাম, তাকে বিছানায় শুয়ে দিলাম, তারপর তার শরীর ভোগ করলাম। কিন্তু একটা জিনিস আমার মনে খুব বাধা দিচ্ছে, যে মেয়েটি কোনো আওয়াজ দিচ্ছে না। আমি আমার মতো কাজ শেষ করে মেয়েটিকে বললাম, কাপড় পরে নাও। আপনি চলে যান, আমি পরে নিবনি। এই বলে মেয়েটি শুয়ে থাকলো। আমি তাকে কোনো কিছু জিজ্ঞাসা করলাম না। আমি একটা কাজ করলাম, তা হলো আমি ঘরের দরজা খুলে আবার লাগিয়ে দিলাম। মেয়েটা মনে করেছে আমি চলে গেছি। সে বিছানা থেকে উঠে আশেপাশে দেখে বলতে লাগলো, কেউ কি আছে? এতেই এটি বুঝতে পারলাম যে মেয়েটি আসলে অন্ধ। সে জোরে কান্না করতে শুরু করলো। যেহেতু ঘরটা সাউন্ড প্রুফ, তাই বাইরে থেকে কোনো আওয়াজ শোনা যাবে না। মেয়েটা আরও জোরে জোরে চিল্লাই কান্না করতে লাগলো। শুনে আমার অবস্থা খারাপ, তাই তার ঠোঁটের সাথে আমার ঠোঁট মিলিয়ে দিলাম। প্রায় 5 মিনিট পর তাকে ছাড়লাম। সেও কান্না করে বলল, আপনি কে? আমি সেই যে একটু আগে ছিল। তার মানে আপনি জাননি, তাই তো? আর আমিও এটা জানি যে তুমি অন্ধ। আচ্ছা, তুমি আমাকে একটা কথা বলো তো, যে তুমি জায়গায় কেমনে আসলে? তোমাকে দেখে মনে হয় না যে তুমি এসব কাজ করতে পারো। আপনাদের মতো ছেলেদের কারণেই আমি আজ এখানে, বুঝতে পারছেন? মানে কি বলতে চাইছো তুমি? তাহলে শুনুন, আমি শারমিন, আমার বাবা মা নেই। মামা মামির বাসায় থাকতাম, কিন্তু মামি আমাকে দেখতে পারে না। আমি অন্ধ হওয়া সত্ত্বেও আমাকে খুব মারতো। জানেন তো, আমার মরে যেতে ইচ্ছে হয় খুব। আমার মামি আমাকে অনেক জায়গায় বিয়ে দেওয়ার চেষ্টা করেছে টাকার জন্য, কিন্তু মামার জন্য সেটা সম্ভব হয়নি। আমার মামা আমাকে খুব আদর করত। মামা মামির এক মেয়ে, আমরা দুজন একসাথেই থাকতাম, তার নাম জোনাকি। জোনাকি একদিন আমাকে পুকুর পাড়ে নিয়ে গেল। আমি বসে আছি, ঠিক তখন একটা ছেলে আমাকে প্রপোজ করলো। যেহেতু আমি অন্ধ, সেহেতু বুঝতাম না প্রপোজ কী। জোনাকি আমাকে ওখান থেকে নিয়ে গেল। আমি জোনাকিকে প্রপোজ মানে কি সেটা জানতে চাচ্ছিলাম। সে আমাকে প্রেম ভালোবাসা সব বলল, তাও আমি বিশ্বাস করলাম না। তার কারণ, আমার মতো অন্ধ মেয়েকে কেই বা ভালোবাসবে? আমার মামা বলল যে আমার চোখের অপারেশন করলে ঠিক হতে পারে, কিন্তু মামার কাছে অত টাকা পয়সা ছিল না, তাই আমার আর অপারেশন করা হলো না। আমি আর জোনাকি আবার গেলাম পুকুর পাড়ে। সে আবার আমাকে প্রপোজ করলো। এভাবে সে আমাকে প্রতিদিন প্রপোজ করে, আমি তাকে ভালোবেসে ফেলি। একদিন সে আমাকে বলল যে আমাকে নিয়ে পালিয়ে যাবে, আমাকে বিয়ে করবে। আমি তার কথা মেনে নিয়েছিলাম। আমি তাকে বলেছিলাম যে আমার চোখের অপারেশন করায়। সে বলল আমি যা বলবো তাই করবে। তো আমরা পালিয়ে আসি, কিন্তু আমি এটা জানতাম না যে ও আমাকে এই খারাপ জায়গায় বিক্রি করে দিবে। আমি আগে জানলে ওর সাথে কখনোই আসতাম না। সবই বুঝলাম। আচ্ছা, আপনাকে কত টাকা দিয়ে বিক্রি করে দিয়েছে এখানে? 2 লাখ। কেন বলেন তো? ও আচ্ছা, চলো আমার সাথে। কোথায়? এই বলে আমি তাকে শাড়ি পরে দিলাম।
আমার খুব ইচ্ছা আমি আমার নিজের বউটাকে শাড়ি পরিয়ে দিব। আজ আমার স্বপ্নটা পূরণ হলো, ওকে শাড়ি পরে দিয়ে তাকে একেবারে কিনে নিলাম, এতে ও মুক্ত হয়ে যাবে। শারমিনকে নিয়ে ডাক্তারের কাছে নিয়ে গেলাম, তার সাথে কথাবার্তা বলে এটা জানা গেল যে শারমিনকে ঠিক করা যাবে, কিন্তু ওকে বলা যাবে না। আমরা ওখান থেকে চলে আসলাম, শারমিন আমার হাত ধরে আছে, আমার খুব ভালোই লাগছে। শারমিন বলল, আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন? আমার বাসায়। কেন যাবেন আমার বাসায়? আপনার কি মন ভরেনি নাকি? আমি সেজন্য নিয়ে যাচ্ছি না। তাহলে কিসের জন্য নিয়ে যাচ্ছেন? তোমাকে আমার খুব ভালো লেগেছে, তাই তোমাকে বিয়ে করতে চাচ্ছি। হাসো কেন? হাসবো না কেন সেটা বলুন, আমার মতো মেয়ে কি কেউ ভালোবাসবে না আর বিয়ে করতে চাইবে না? আর আপনি বলতেছেন যে আমাকে আপনি বিয়ে করতে চান? দেখো, সব ছেলে একরকম হয় না। তুমি যাকে ভালোবাসছো সে হয়তো তোমাকে ধোকা দিছে, কিন্তু আমি তো তা করতে পারবো না। তার কারণ তোমার সাথে আমার শারীরিক সম্পর্ক হয়েছে, তাই তোমাকে তো আমি ছাড়তে পারবো না। এটা ঠিক যে আপনি প্রথম যে শরীর পাইছে তাই বলে আমাকে বিয়ে করবেন নাকি? আপনার মন ভরেনি তাই মিথ্যা কথা বলছেন? সেটা তোমাকে জানতে হবে না। এই বলে আমি শারমিনকে নিয়ে কাজে অফিসে গেলাম। মনি আর বিন্দিকেও আসতে বললাম। বিয়ের কাজ সম্পূর্ণ হলো, কিন্তু শারমিন কোনো আপত্তি করল না। আমরা বাসে চলে আসলাম। বাসার ভিতরে ঢুকে তো আমি নিজে সারপ্রাইজ হয়ে গেছি, তার কারণ মনি কাজে অফিসে আসার আগে আমি যে বিয়ে করব সেটা সবাইকে বলে দিয়েছিল। বাসায় ঢুকে আব্বা আম্মুকে সালাম করলাম। সবাই বউ দেখা নিয়ে ব্যস্ত, কেউ আমাকে নিয়ে ভাবছেই না। শারমিন যে অন্ধ এতে কারো কোনো আপত্তি নেই, এতেও আমি খুশি। ভাইয়া ভাবি আমাদের বাসো সাজানোর জন্য ব্যস্ত। ও, আপনাদেরকে তো বলাই হয়নি আমার পরিচয়, আপনারা তো আমাকে চেনেনি। আর যারা চেনেন না তারা চিনে নিন, আমি তামিম হোসেন। সবে আমাকে পাবনার পাগল বলে ডাকে, জাস্ট মজা করলাম। বাবা আমার বড় ছেলে, আব্বা একটা কোম্পানিতে জব করে, আর ভাইয়া সফটওয়্যার ইঞ্জিনিয়ার। ভাইয়ার বিয়ে হয়ে গেছে, আর আমার তো মাত্র বিয়ে হলো, আপনারা তো জানলেনই। অনেক হয়েছে পরিচয়, এখন ফিরে আসি গল্পে। আমি ছাদে দাঁড়িয়ে আছি, তখন ভাবি ডাক দিয়ে বলল, বউটা সুন্দর হয়েছে, কোথায় পেলে তাকে? আমি ভাবিকে সব কথা খুলে বললাম। আসলে ভাবির সাথে আমি একেবারেই ফ্রি, তাই ভাবিকে কোনো কথা না বললে আমি শান্তি হয় না। তা তো বুঝলাম, যাও শারমিন তোমার জন্য ওয়েট করতেছে। এই বলে আমি বাসার ঘরে চলে গেলাম, দরজা লাগিয়ে দিয়ে ভিতরে ঢুকলাম। দেখি শারমিন বউ সেজে ঘুমটা দিয়ে বসে আছে, কিন্তু কান্না করছে কেন? তাই ওর কাছে গিয়ে কাঁধে হাত রাখলাম। ও বলল, কে? তোমার স্বামী। তুমি কেন কান্না করছো? আপনি আমাকে কেন বিয়ে করছেন? কারণ তোমাকে আমি ভালোবেসে ফেলেছি। কিন্তু আপনি কখনো সুখী থাকতে পারবেন না, আমি কিছুই করতে পারবো না। আপনি জানেন আমি অন্ধ, তাহলে কেন আমাকে বিয়ে করছেন? আমি ভাবছিলাম যে আপনি হয়তো আমার দেহ পাওয়ার জন্য আমাকে মিথ্যা বলছেন, যে আপনি আমাকে বিয়ে করবেন, কিন্তু না, আপনি ওকে সত্যি সত্যি বিয়ে করছেন। দেখো, তোমাকে আমি ভালোবাসি, তুমি বিশ্বাস করো আর না করো, আমি তোমাকে ভালোবাসি আর সারা জীবন ভালোবাসবো। আর কোনোদিনও তুমি কান্না করবে না, বুঝলা? যদি তুমি কান্না করো তাহলে তুমি আমাকে হারাবা, তোমাকে কোনো কষ্ট রাখবো না। এই বলে শারমিন ঠোঁটের সাথে আমার ঠোঁট মিলিয়ে দিলাম। তারপর কি হলো আপনারা নয় না জানলেন?